नमस्कार बंधुरा, आजकेर भिडियोते आज के सारा दिनेर सेरा बाछाई करा खबरगुलो संक्षिप्त भावे जानिये देबो। तो पुरो भिडियोटी शेष पर्यन्त देखते थाकुन आर चैनले नतून होये थाकले सबस्क्राइब करे राखुन। चाकरी देबे छाई देबे बीजेपी के इश्तेहार खोचा ममतार। ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, দিন যত এগোচ্ছে ততই বাড়ছে উত্তাপ। এদিন কোতলপুরে জনসভা থেকে ফের আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির ইস্তেহারে দেওয়া চাকরির প্রতিশ্রুতি ভাওতা বলে তোপ দাগালেন তিনি। মমতা বলেন, চাকরি দেবে বিজেপি, ছাই দেবে, ওরা 33% সংরক্ষণ দিয়েছে মেয়েদের, আমরা মেয়েদের 1% সংরক্ষণ দিয়েছি। একমাত্র আমাদের দলে লোকসভায় 40% সংরক্ষণ আছে। মা বোনেদের আমি এমনভাবে দাঁড় করিয়ে দেব, তারা কন্যাশ্রী থেকে শুরু করে বিশ্বশ্রী, যশশ্রী, তেজশ্রী, বঙ্গজননা, বঙ্গতনয়া সব পাবে। পরবর্তী আপডেট, কলকাতার ভোটার হলেন মহাগুরু, তবে কি নীলবাড়ি দখলে বিজেপির মুখ মিঠুন। একসময় তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সহকর্মী, তাকে রাজ্যসভায় সাংসদ করে দিল্লিও পাঠিয়েছিলেন তৃণমূলের সর্বময় নেত্রী। পরে সারদা কেলেঙ্কারিতে নাম জড়িয়ে রাজনীতি থেকে সন্ন্যাস নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। প্রায় 6 বছর রাজনৈতিক নির্বাসনের পর ফের বঙ্গ রাজনীতিতে পা দিয়েছেন তিনি। বলিউডের এই কিংবদন্তি তারকা এখন গেরুয়া শিবিরের সদস্য, তবে শুধু রাজনীতির নতুন ইনিংসেই শুরু নয়, 5 বছর পর কলকাতার ভোটার হিসেবেও বঙ্গে ফিরছেন এই সুপারস্টার। আর মিঠুন কলকাতার ভোটার হওয়ার সঙ্গে সঙ্গেই মাথা চাড়া দিয়েছে অন্য জল্পনা। এরপর থেকেই জোর গুঞ্জন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হতে পারে তাকে। এই বিষয়ে কোনো মন্তব্য করেননি মিঠুন বা তার দল, তবে বাংলার ভোটার তালিকায় তার নাম ওঠার পর এই জল্পনা আরও বেশি করে উস্কে দিয়েছে। পরবর্তী আপডেট, ইশতেহারে মহিলাদের উপর বিশেষ নজর বিজেপির, একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। কী কী রয়েছে ভারতীয় জনতা পার্টির নির্বাচনী ইশতেহারে? বলা হয়েছে রাজ্য সরকারের সমস্ত চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ করা হবে। প্রতিটি থানায় তৈরি হবে মহিলাদের জন্য পৃথক হেল্প ডেস্ক, যার দায়িত্বে থাকবেন শুধুমাত্র মহিলারাই। 18 বছর হলেই মেয়েদের দেওয়া হবে এককালীন 2 লক্ষ টাকা। কেজি থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত মেয়েদের শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে হবে। পরিবহনেও সম্পূর্ণ ছাড় পাবেন মহিলারা। শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে প্রথম মন্ত্রিসভাতেই সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলার প্রতিটি নাগরিকের জন্য আয়ুষ্মান ভারতের সুবিধা থাকবে। সারা রাজ্য জুড়ে পাওয়া যাবে 1 টাকায় স্যানিটারি ন্যাপকিন। মহিলাদের জন্য থাকবে সরকারের পক্ষ থেকে এককালীন 20,000 টাকা ঋণের ব্যবস্থা। এর পরবর্তী আপডেট, আমাকে লাথি মারুন, মাথায় পা রাখুন, কিন্তু মমতাকে হুঁশিয়ারি দিয়েছেন মোদি। তো কী বলেছেন মোদি জেনে নেব। আপনি চাইলে আমাকে লাথি মারতে পারেন, কিন্তু বাংলার উন্নয়নকে লাথি মারতে আমি দেব না। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে এদিন এমনটাই মন্তব্য করেছেন গেরুয়া নেতা নরেন্দ্র মোদি। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়া পা আর হুইল চেয়ারের জেলা সফরকেই যে তিনি এভাবে কটাক্ষ করেছেন তা বুঝে নিতে অসুবিধা হয় না। এদিন তিনি বলেন, দিদি আপনি চাইলে আপনার পা আমার মাথায় রাখতে পারেন, আমাকে লাথিও মারতে পারেন, কিন্তু আমার কথাটাও কান খুলে শুনে রাখুন, বাংলার বিকাশকে আমি লাথি মারতে দেব না। এর পরবর্তী আপডেট, স্লোগান না দিলে মঞ্চে উঠতে দেব না, দলীয় নেতাদের ভূমিকায় ক্ষুব্ধ মমতা। তিনি কি বলেছেন বিশেষ করে জেনে নেব। বিধানসভা নির্বাচনের আগে একের পর এক দল বদলে দিশেহারা হয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু শেষ মুহূর্তের ভোট প্রস্তুতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তা বোঝার উপায় নেই। সমস্ত বাধা পেরিয়ে তৃতীয়বারের জন্য নীলবাড়ির ক্ষমতায় আসতে মরিয়া তিনি। এদিন দলীয় জনসভার সভামঞ্চ থেকেই আরও একবার পাওয়া গেল সেই ইঙ্গিত। তার সঙ্গে মঞ্চে থাকতে গেলে দিতে হবে জোর গলায় স্লোগানও। এদিন সভামঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে কড়া গলায় এমনটাই মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট যখন দরজায় কড়া নাড়ছে, তখন দলের প্রচারে কোনো খামতি, কোনো ঢিলেমি তিনি বরদাস্ত করতে রাজি নন। সাফ জানালেন, স্লোগান না দিলে আমি মঞ্চে উঠতে দেব না। এর পরবর্তী আপডেট, পুর প্রশাসক পদে রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, নির্দেশ দিয়েছে কমিশন। আদর্শ আচরণবিধি মেনে পুর প্রশাসক পদে থাকা রাজনৈতিক ব্যক্তিদের বাদ দিয়ে সেখানে সরকারি আধিকারিক নিয়োগ করতে হবে। শনিবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর এবং বিধাননগর পুর নিগমে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন পদে রয়েছেন তাদের নামের তালিকা প্রকাশ করে রাজ্য প্রশাসনকে দ্রুত তাদের সরিয়ে দিয়ে এই প্রক্রিয়া শুরু করতে হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। এর পরবর্তী আপডেট, মমতার আহত হওয়ার 9 দিন পর তদন্তভার নিল সিআইডি।
নন্দীগ্রাম কাণ্ডে উল্লেখযোগ্য মোড়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় তদন্তভার নিল সিআইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে 7 সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন হয়েছে, যা আগামীকালেই নন্দীগ্রাম যাবে। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনার বিষয়টি খতিয়ে দেখবে। গত 10ই মার্চ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে মনোনয়ন জমা দিতে গেলে গাড়ির দরজায় গুরুতর আহত হন। তাকে তড়িঘড়ি গ্রিন করিডোর করে কলকাতায় নিয়ে আসা হয়, এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এই ঘটনায় প্রথম থেকেই বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করে এসেছেন তৃণমূল কংগ্রেস। কিন্তু প্রত্যক্ষদর্শী এবং নির্বাচন কমিশনের জমা পড়া রিপোর্ট বলছে এটা ছিল নিছকই একটি দুর্ঘটনা। এর পরবর্তী আপডেট, লালবাড়ি নয় নীলবাড়ির চেয়ারে বসবেন বিজেপির মুখ্যমন্ত্রী, ঘোষণা করলেন দিলীপ। ক্ষমতায় এলে রাজ্যের প্রশাসনিক কার্যালয় নীলবাড়ি থেকে ফের সরিয়ে নিয়ে যাওয়া হবে লালবাড়িতে। দিন দুয়েক আগে এমনটাই মন্তব্য করেছিলেন বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য। ভোটমুখী বাংলার রাজনৈতিক উত্তাপে ইন্ধন জুগিয়েছিল গেরুয়া নেতার এই বক্তব্য। কিন্তু প্রথম দফার নির্বাচনের 7 দিন আগে দলীয় মুখপাত্রের সেই আশ্বাসকে উড়িয়ে দিল গেরুয়া রাজ্য সভাপতি স্বয়ং। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে নীলবাড়ি নবান্নেই বসবেন পদ্ম শিবিরের মুখ্যমন্ত্রী। এদিন দলীয় সভামঞ্চ থেকে এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোনার বাংলা গড়ার লক্ষ্যে বিজেপির মুখ্যমন্ত্রী যিনি হবেন তিনি নবান্নের চেয়ারেই বসবেন, স্পষ্ট জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ।